সিবিআই জেরার মুখে হুড়মুড়িয়ে ভাঙছে শেখ শাহজাহান, এবং তার ফলে হুড়হুড় করে বহু তথ্য উঠে আসছে, এবং আপনারা দেখছেন যে সিবিআই কিন্তু বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে, সেখান থেকে তথ্য আহরণ করা শুরু করেছে। কিন্তু টেকনিক্যাল প্রবলেমটা হচ্ছে, ভারতীয় আইন, ভারতীয় সংবিধান অনুযায়ী এই শেখ শাহজাহানের যা বিবৃতি, যা সিবিআই এজলাসে বা সিবিআই হেফাজতে শেখ শাহজাহান দিচ্ছে, সেটা কিন্তু কোর্টে প্রডিউস করা যাবে না, কেননা কোর্ট এটার মান্যতা দেবে না। যাই বলে থাকুক, এটাকে কিন্তু তথ্য হিসেবে, এটা কিন্তু প্রমাণ হিসেবে ধরা যাবে না। আর এই জায়গাটা ভেবেই শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা বেশ উচ্ছ্বসিত আমি দেখছিলাম। বিভিন্ন টিভি চ্যানেলে তাদের যারা মুখপাত্র আছেন, তারা আসছেন এবং সেই নিয়ে বেশ কথা বলছেন যে এসব করে তো কিছু হবে না। অর্থাৎ তারা খুব খুশি আছেন যে আলটিমেটলি এর থেকেও যে বড় মাথাটা আছে, শেখ শাহজাহানের থ্রু দিয়ে সেইখানে পৌঁছানো যাবে না। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এর নাম হচ্ছে সিবিআই। তাই শেখ শাহজাহানকে শুধু জেরার মাধ্যমে ভেঙে টুকরো টুকরো করা নয়, তারা কিন্তু শেখ শাহজাহানকে এবার ঘেরার পরিকল্পনাটা করে নিয়েছে, এবং একদম তথ্যভিত্তিকভাবে তারা ঘিরছে যে জায়গা থেকে শেখ শাহজাহানের বেরোবার তো কোনো উপায়ই নেই। এবং তার থেকেও বড় কথা, তার সঙ্গে যে বড় মাথার একটা সম্পর্ক ছিল সেটা এস্টাবলিশ করা। তার থেকেও বড় কথা যে এই সব করতে গিয়ে আলটিমেটলি সরকার এবং প্রশাসনও বিভৎসভাবে ফেঁসে যেতে চলেছে, এবং সেটার মাধ্যমটা হচ্ছে স্যাটেলাইট ইমেজ। কীভাবে, কোন টেকনিক্যাল পদ্ধতিতে, একদম খুব সরলীকরণ করে সেটা আপনাদের বুঝিয়ে বলবো। কিন্তু সেই স্যাটেলাইট ইমেজিংয়ের পাশাপাশি আরও দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু শাহজাহান কাণ্ডে গুরুত্বপূর্ণ মোড় নিতে চলেছে। সেটা হচ্ছে 8 জন মূল ষড়যন্ত্রী এবং 2টি মোবাইল। এই এই দুটি ব্যাপারকে সলভ করলেই কিন্তু চেকমেট। শেখ শাহজাহান তো বটেই, তার যে রাজনৈতিক বাপ রয়েছে সেই তিনিও, আর সবথেকে বড় কথা গাড্ডায় কিন্তু পড়তে যাবে এবার সরকারও। কিভাবে তার পুরোটা ব্যাখ্যা করব এই প্রতিবেদনে, শেষ অবধি দেখুন, অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, প্রথমেই যে যে ফ্যাক্টরটা কথা বলবো সেটা হচ্ছে স্যাটেলাইট ইমেজিং। এই যে টেকনোলজিটা ইউজ করা হচ্ছে, এতে কিন্তু শেখ শাহজাহান ভেঙে পড়ছে, এবং তথ্যগত প্রমাণগতভাবে ভেঙে পড়ছে। আর শেখ শাহজাহানের পালাবার কোনো জায়গা নেই, এবং এখানে বড় মাথা এবং তার থেকেও বড় কথা সরকার প্রশাসন কীভাবে জড়িয়ে যাচ্ছে সেই ব্যাখ্যাটা আগে আপনাদের করি। দেখুন, এখানে যেটা দেখা হচ্ছে সেটা হচ্ছে যে সন্দেশখালী এলাকা, যেখানে সাধারণ যারা গ্রামবাসী রয়েছেন, যারা বিক্ষোভটা দেখাচ্ছেন, তাদের যে অভিযোগের জায়গাটা, সেটার স্যাটেলাইট ইমেজিং দেখা হচ্ছে, এবং গত 21 মাসের যে ইমেজ আছে সেটাকে কম্পেয়ার করে দেখা হচ্ছে। তার আগে থেকেও অবশ্যই দেখা হবে, এখনও অবধি 21 মাস অবধি সেটাকে ক্র্যাক করা হয়েছে, এবং সেই 21 মাসের ইমেজিং ডিটেলস যখনই সাথে পাশে পেয়েছে সিবিআই, দেখা যাচ্ছে যে জমির চরিত্র হু হু করে বদলেছে। অর্থাৎ সবুজের যে অংশটা ছিল সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, এবং সেখানে শুধুই জলাভূমি দেখা যাচ্ছে। অর্থাৎ যে অভিযোগটা সাধারণ মানুষ সেখানকার করছেন, যে একের পর এক চাষের জমি দখল করে নিয়ে সেখানে নোনা জল ঢুকিয়ে দিয়ে সেগুলোকে ভেরি তৈরি করা, চিংড়ি চাষ করা, এবং সেইখান থেকে কোটি কোটি মুনাফা কামানো, যেখান থেকে সাধারণ মানুষ কোনো রকম কিছু পাচ্ছে না, লুটে পুটে লাট হচ্ছে এই শেখ শাহজাহান। এখন এই জায়গাটা যখনই ইমেজিংগুলো চলে আসছে, তখন এটা তো প্রুফ হয়ে যাচ্ছে যে সেখানে চাষের জমি দখল হয়েছে এবং সেখানে নোনা জল ঢুকিয়ে দিয়ে ভেরি করা হয়েছে। এখন এই ঘটনা যদি ঘটে থাকে, তাহলে এইখানে শেখ শাহজাহানের ভূমিকা কী? এবং শেখ শাহজাহান ওই উকিলে সেখানেও বুলি ছিল, সেখান থেকে প্রাথমিকভাবে তার বক্তব্য ছিল যে হ্যাঁ, এটা করেছে, এবং এটা সবটাই কিন্তু আইন মাফিক হয়েছে, নিয়ম মাফিক হয়েছে, জমি হস্তান্তর বরাবর হয়েছে। অর্থাৎ যাদের জমি তারা শেখ শাহজাহানকে স্বেচ্ছায় দিয়ে দিয়েছেন এবং তার বিনিময়ে তারা অর্থ পেয়েছেন, সেই জায়গা থেকে কোনো রকম কোনো নাকি গোলমাল নেই। আর এইটা বলতে গিয়েই শেখ শাহজাহান ফেঁসে গেছে। যখন বলা হচ্ছে যে জমি হস্তান্তর সঠিকভাবে হয়েছে, তাহলে সেই জমি হস্তান্তরের দলিল দেখাও, এবং শেখ শাহজাহান বেশ কিছু নাকি সেখানে প্রডিউসও করার চেষ্টা করেছে, সেই রেকর্ডের কথা সে বলেছে, এবং সেই রেকর্ড গিয়ে দেখা যাচ্ছে যে হ্যাঁ, এইভাবে একটা হস্তান্তর হয়েছে। কিন্তু এখানে দুটো জিনিস, দুটো জায়গা কিন্তু আটকে যাচ্ছে। এক, এইটা যদি হয়ে থাকে, তাহলে ট্রানজ্যাকশনের প্রুফ কোথায়? অর্থাৎ কেউ, আমি যদি আপনাকে একটা জমি বিক্রি করি, সেই জমিটা বিক্রি করার জন্য আপনি নিশ্চিতভাবে আমাকে টাকা দেবেন, সেই প্রুফটা কোথায়? এই সব ক্ষেত্রে কিন্তু ক্যাশ ট্রানজ্যাকশন করা যায় না, এটা ট্যাক্সেবল ব্যাপার রয়েছে, এবং সেই জায়গা থেকে সরকারকে ট্যাক্সটা দিতে হয়। তাহলে এর নিশ্চয়ই অনলাইন ট্রানজ্যাকশন ফুটপ্রিন্ট আছে, সেইটা কোথায়? সেটা কিন্তু শেখ শাহজাহান দেখাতে পারছে না। এটা গেল নাম্বার 1, এবং এটার থেকে বৃহত্তর একটা প্রবলেম আসছে, সেটা একটু পরে আসছি। কিন্তু 2 নম্বর প্রবলেমটা আপনাদের বলে দিই, সেটা হচ্ছে একটা এলাকার জমি এত সবুজ ধ্বংস হয়ে যাচ্ছে এবং সেখানে জলাভূমি তৈরি করা হচ্ছে,
এই যে সেগমেন্টটা, এটার তো একটা সরকারি অ্যাপ্রুভাল লাগে। যে কোনো জমির চরিত্র বদল করতে গেলে সেটা সরকারি অ্যাপ্রুভাল ছাড়া হতে পারে না। এখন কিছু অল্প সময়ের মধ্যে এত ব্যাপক সংখ্যক জমির যে চরিত্র বদল করা হচ্ছে তার অফিসিয়াল প্রুফটা কোথায়? এক, যদি সরকারের প্রুফটা দিতে পারে তাহলে সরকারের কাছে সেকেন্ড যে পোশ্চেনটা যাচ্ছে, যেভাবে সরকার এখানে জড়িয়ে যাচ্ছে, প্রশাসন এখানে জড়িয়ে যাচ্ছে, যে একটা এলাকার এতখানি জমি, এতখানি চারিত্রিক বদল হচ্ছে এবং সেখানে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসতে পারে, বিশেষ করে এটা কিন্তু প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকা, সেখানে সরকার কোন ভেস্টেড ইন্টারেস্টে এই কাজটা দিনের পর দিন করে গেছে, এতখানি চরিত্র বদল কীভাবে হতে পারে, কোন প্রভাবশালীর মদত ছিল যার জন্য এটা করতে বাধ্য হয়েছে। আর যদি সরকার সেখানে ডিনাই করে যে না, আমাদের কাছে কোনো পারমিশন নেওয়া হয়নি, ওটা যা করেছে শেখ শাহজাহান করেছে, তাতে তো শেখ শাহজাহান ফাঁসছেই, কিন্তু তার সঙ্গে আবার সরকার অন্য জায়গায় ফেঁসে যাচ্ছে। সেটা হচ্ছে একটা এলাকা একটা সরকারের অধীনে রয়েছে, সেখানে এইভাবে দিনের পর দিন জমি চরিত্র বদল হয়ে যাচ্ছে, সেই জায়গাটায় সরকার কোনো মেজারিং স্টেপ নেয়নি কেন? সরকার কি ঘুমোচ্ছিল? তারা কি ব্যর্থ প্রশাসন? আর সেই জায়গা থেকে যে ডিমান্ডটা আসছে, এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, সরকারের কাছ থেকে ক্ষমতাটা কেড়ে নেওয়া হোক, সেই জায়গাটাই কিন্তু এবার আরও বেশি করে জড়িয়ে যাবে। যাই হোক, এই জায়গাটা যখন সরকার এবং প্রশাসন ফাঁসছে, তখন যে ট্রানজ্যাকশন প্রুফের কথাই বলছি, সেই ট্রানজ্যাকশন প্রুফটা কিন্তু দেখাতে পারছে না শেখ শাহজাহান বাহিনী। এবার যে প্রশ্নটা আসছে এবং যে জায়গাটায় শেখ শাহজাহান সবথেকে বড় ফাঁসতে যাচ্ছে, সেটা হচ্ছে যে যদি তুমি ট্রানজ্যাকশন না করে থাকো, তাহলে কিসের ভিত্তিতে এই জমির হস্তান্তর হয়ে গেল? কেউ তো হাসি মুখে এইভাবে দিয়ে দিতে পারে না। এটা কোনো দাতব্য চিকিৎসালয় হয়নি, এটা কোনো সরকারি স্কুল হয়নি, কলেজ হয়নি, এমন কোনো প্রকল্প হয়নি যেখান থেকে যে জমি দিচ্ছে সেই জমিদাতা কোনো প্রফিট করতে পারে। এক এবং একমাত্র কারণ হতে পারে যে সে সঠিক অর্থ পেয়েছে এবং সেই অর্থের বিনিময়ে এই টাকাটা দিচ্ছে। এবার এক্ষেত্রেই যারা জমিদাতা তাদের যে কথা, তাদের যে বার্তা এখানে, সেটা কিন্তু একটা বড় এভিডেন্স হয়ে যাবে। সেক্ষেত্রে যারা বার্তাটা দিচ্ছেন যে এক্ষেত্রে যদি জমি দেওয়া না হতো, তাহলে তাদের বাড়ির মা বোনেদের তুলে নিয়ে যাওয়া হতো, তাদেরকে ধর্ষণের ভয় দেখানো হতো, এবং কোনো কোনো ক্ষেত্রে যারা অনিচ্ছুক ছিল তাদেরকে জোর করে ধর্ষণ করা হয়েছে এবং তার বিনিময়ে এই জমিটা ছিনিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ এই সামগ্রিকভাবে যে প্রক্রিয়াটা হয়েছে সেই জায়গাটাই কিন্তু শেখ শাহজাহান আবারও ফাঁসতে চলেছে। অর্থাৎ একদিকে জমি দখল, একদিকে নারীদের উপর অত্যাচার। এবার নারীদের উপর যখন অত্যাচার এবং জমি দখলের যখন ঘটনা হচ্ছে, তখন পুলিশ কীভাবে এখানে ঢুকে যাচ্ছে, পুলিশ কীভাবে এখানে ফাঁসতে চলেছে, যে কারণে ইডি কিন্তু পুলিশকে ডিসকার্ড করতে চেয়েছিল, সেই জায়গাটা খুব ইন্টারেস্টিং। সেই জায়গাটা দেখুন কীভাবে হচ্ছে। এই যে ঘটনাগুলো যারা এখানে জবানবন্দি দেবেন, অর্থাৎ যাদের জমিটা শেখ শাহজাহান দখল করে নিয়ে ভেরি করেছে এবং তাদের বাড়ির নারীদের উপর অত্যাচার করেছে, এই অভিযোগ যারা করছেন, এবার তাদের কাছে প্রশ্নটা যাবে, তাহলে এই ঘটনার যে ঘটছে, আপনাদের জমি লুট করে নিচ্ছে কেউ একজন, আপনাদের বাড়ির মহিলার সম্ভ্রণ লুট করছে, আপনারা পুলিশ প্রশাসনের হেল্প নেননি কেন? এবং সেই জায়গা থেকে অবভিয়াসলি যে স্টেটমেন্টটা উঠে আসছে সেটা হচ্ছে যে এখানে পুলিশকে বলেও কোনো লাভ ছিল না। যেটা এতদিন সংবাদ মাধ্যমের সামনে তারা বলছিলেন, সেটা অন রেকর্ড এবার সিবিআইয়ের সামনে বলে দেবেন পুলিশ এখানে কিভাবে ইনভলভ ছিল। আর সেইখানে পুলিশের ইনভলভমেন্টটা কিন্তু এই তদন্তের মধ্যে ঢুকে যাচ্ছে। এবার তার সঙ্গে যেটা বৃহত্তর অ্যাসপেক্ট ঢুকে যাচ্ছে, যে প্রশাসন, তারা জমির বদল হচ্ছে, জমির চরিত্র বদল হচ্ছে, তারা চুপ করে আছে, কিছু করছে না। পুলিশ, যাদের জমি জবরদখল হয়ে যাচ্ছে, যেখানে নারীদের উপর অত্যাচার হচ্ছে, তারা কিছু করছে না। তাহলে পুলিশ এবং প্রশাসন এই শাহজাহান নামক গুন্ডাটাকে এতখানি প্রশ্রয় দিচ্ছে কেন? তাদেরকে এবার জবাবদিহিটা করতে হবে। কোনো কি উচ্চতর প্রভাবশালীর এমন প্রভাব ছিল যেখানে তারা চাইলেও কিছু করতে পারছিল না? মানে শেখ শাহজাহান কাণ্ড, বারবার বলছি না, আছলা বাঁশ হয়ে ঢুকছে, কীভাবে ঢুকছে, প্রতিটা ছত্রে প্রতিটা সেগমেন্টকে ছিন্ন ভিন্ন করে দেবে এখানে সিবিআই তদন্ত হয়ে যাওয়ার ফলে, সেটা বুঝতে পারছেন। এবার এখানে আরেকটা ইন্টারেস্টিং মোড় আসতে চলেছে, সেটা হচ্ছে যে এই কাণ্ডে যখনই যে শাহজাহান যে দোষী এটা তো পরিষ্কার হয়ে গেছে, অর্থাৎ যে তত্ত্বটা কাজ করারও চেষ্টা করছিল, যে তত্ত্বটা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেস, যে শেখ শাহজাহান একজন সমাজসেবী এবং তাকে এলাকার মানুষ অসম্ভব ভালোবাসে, যে স্টেটমেন্টটা স্বয়ং মুখ্যমন্ত্রী দিয়েছেন যে সেইখানে তাকে, তার উপর ইডি আসছে, তাকে সেখানে গিয়ে ইডি উত্তক্ত করছে, সেই জন্য নাকি সেটা স্বতঃস্ফূর্ত জনরোষ ছিল। এখন এখানে শাহজাহানের ক্যারেক্টারটা প্রথমে প্রুফ হয়ে যাচ্ছে যে শেখ শাহজাহান কোনো সমাজসেবী ছিল না, সে এলাকায় কোনোরকম পপুলার ছিল না, উল্টে শেখ শাহজাহান একজন জমি লুঠেরা ছিল এবং নারীদের গণধর্ষণকারী ছিল, এইটা এস্টাবলিশ হচ্ছে। এবং সেদিনের যে ঘটনাটা ঘটেছিল সেটা কোনো স্বতঃস্ফূর্ত জনসমর্থন জনরোষ ছিল না, সেদিনের ঘটনা ঘটানো হয়েছিল এবং সেই ঘটনার পিছনে আটজন মূল চক্রী আছে যারা কিন্তু আইডেন্টিফাইড হয়ে গেছে। এই আটজন কীভাবে আইডেন্টিফাই হলো? এখানে এক নম্বর হচ্ছে শাহজাহানের কল লিস্ট,
যে কললিস্টের কথা বলছি, যে ওই 30 মিনিটে 28 জনকে যে কল করা হয়েছিল, এবং সেদিনের যে ভিডিও ফুটেজ সেখান থেকে কিন্তু আইডেন্টিফিকেশন হয়েছে। তার পাশাপাশি শাহজাহানকে জেরা করে বহু তথ্য উঠেছিল, তার ভিত্তিতে তারা কিন্তু স্থানীয় এলাকায় গেছেন এবং সেই সর্বেরিয়া এলাকায় গিয়ে স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলে বেশ কিছু তথ্য আহরণ করেছেন এবং সেখান থেকে 8 জনের নাম পাওয়া যাচ্ছে। সেই 8 জনকে কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে এবং তাদেরকে কিন্তু এবার CBI জেরার মুখোমুখি হতে হবে। কেন করা হবে সেই জায়গাটা বলছি, কিন্তু এই 8 জনের মধ্যে তিনজনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। একজনের নাম হচ্ছে জিয়াউদ্দিন, যাকে শাহজাহান সেদিনকে অনেকবার ফোন করে এবং সেখানে লোক পৌঁছে যাওয়ার পর তাদেরকে উস্কে এবং ইডি এবং CRPF এর উপর ঝাঁপিয়ে পড়ার জন্য এই জিয়াউদ্দিন লিড করছিল। 2 নম্বর নাম যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সৈফুদ্দিন। এই সৈফুদ্দিন অ্যাকচুয়ালি শাহজাহানের ইটভাটা থেকে শুরু করে যা যা ওখানে মাছের ভিড়ির বিজনেস রয়েছে সমস্ত জায়গায় লোক সাপ্লাই করতো এবং সেদিনকেও সে বড় পরিমাণ লোক সাপ্লাই করেছে এবং সেই যে লোক সাপ্লাই হয়েছে তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে রোহিঙ্গা। এই সৈফুদ্দিনকেও কিন্তু CBI খুঁজছে এবং এই সৈফুদ্দিনের জায়গাটা যদি এস্টাবলিশ হয় সেখানে কিন্তু NIA ঢোকার চান্স আছে। 3 নম্বর যে নামটা এই 8 জনের মধ্যে সেটা হচ্ছে মারুক মীর, যে হচ্ছে গাড়ি চালক। সেদিনকে তার ভূমিকাও কিন্তু একটা যথেষ্ট রকমের ছিল, যেটুকুনি এখন অবধি শাহজাহানের কাছ থেকে বক্তব্যে উঠে এসছে বা অন্যান্য জায়গা থেকে প্রুফ পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে। মারুক মীর সেই জায়গায় বারবার গাড়ি করে গিয়ে শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে যারা পরিচিত তাদেরকে তুলে এনে সেখানে ইমিডিয়েটলি লোক সাপ্লাইটা করেছিল এবং যাদেরকে এই জিয়াউদ্দিন এই উস্কে দিয়ে এই ঝামেলাটা করিয়েছিল। এই 8 জনকেই ডাকা হচ্ছে। এবার এই 8 জনকে ডাকার কারণটা কি? 8 জনকে ডাকার কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে সেদিনকে শাহজাহান বা তার আগে পরে শাহজাহানের সঙ্গে যে কথা হয়েছিল সেই জায়গা থেকে শাহজাহানের এক্স্যাক্ট বক্তব্যটা কী ছিল সেইটা খুঁজে বার করা। অর্থাৎ যে ইডি আমার বাড়িতে আসছে আমাকে বাঁচাও, এটা এক ধরনের স্টেটমেন্ট হতে পারে। মানে আমি বলছি এটা অবভিয়াসলি আমার কাছে কোনো প্রুফ নেই, এটা তো CBI করবেন, কিন্তু যেভাবে করতে পারেন বলে এটা মনে করা হচ্ছে। একটা হচ্ছে যে ইডি আমার বাড়িতে আসছে আমি ভয় পাচ্ছি, ইডিকে আটকাও। আরেকটা হচ্ছে এটা কিন্তু বসের বিজনেস, এটা কিন্তু দাদার জায়গা, আমার গায়ে হাত পড়লে দাদা বা আমার গায়ে হাত পড়লে বস কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারে, সুতরাং তোমাদের এই করতে হবে। অর্থাৎ কোনো একটা রেফারেন্সের ভিত্তিতে হচ্ছে কি না, মোদ্দা কথা হচ্ছে যে শেখ শাহজাহানের মাথার কোনো ইনস্ট্রাকশন এখানে ছিল কি না সেই জায়গাটা কিন্তু এই 8 জনকে জেরা করে করে CBI বার করবে। যদি আপনারা ভাবেন যে এই 8 জন এসে বলবে না 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 এরকম কোনো কথা ছিল না, এরকম কিছু বলেনি, আবারও মাথায় রাখবেন এটা কিন্তু CBI জেরা এবং CBI যারা কাজ করে তারা কেউ ঘাস কাটতে যায় না। সুতরাং এই 8 জনের যে স্টেটমেন্ট হবে সেটা কিন্তু শাহজাহানকে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধুমাত্র শাহজাহান যে সেখানে ফাঁসবে তাই নয়, শাহজাহানের বাপটা যে ছিল, শাহজাহানের রাজনৈতিক বাপ, যে মাথাটা সমস্ত কিছুর পিছনে রয়েছে বলে মোটামুটি এস্টাবলিশ হয়ে গেছে, সেই মাথার কানেকশনটা বার করার জন্য এই 8 জনের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যেতে চলেছে। এবং এই স্টেটমেন্ট এবং শেখ শাহজাহানের স্টেটমেন্ট দুটোর ক্রস ভেরিফিকেশন সেইখানে সেটা কিন্তু অকাট্য প্রমাণ হিসেবে সামনে চলে আসতে পারে, এইটা একটা কিন্তু বড় পয়েন্ট উঠে আসছে। আর এই জায়গাটায় কার্যত কফিনে শেষ পেরেক মারার মতো শেষ জায়গা হতে চলেছে মোবাইল। শেখ শাহজাহানের দুটো মোবাইল, সেই দুটো মোবাইল পাওয়ার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে CBI। সেই মোবাইল কোথায় আছে এখন অবধি পাওয়া যাচ্ছে না। শেখ শাহজাহান বলছে সে সেই মোবাইলের কথা জানে না। অন্যদিকে পুলিশ বলছে যখন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয় তারা নাকি এই মোবাইল পায়নি। এখন এই মোবাইলটা কেন গুরুত্বপূর্ণ সেটার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, সেটা হচ্ছে এই প্রসঙ্গে কিন্তু আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা মারাত্মক টুইট করেছেন এবং মারাত্মক ইঙ্গিত দিয়েছেন, সেটাও CBIকে ট্যাগ করে। কি বলেছেন তিনি? তিনি বলেছেন এই শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার আগে যে সময়টা পুলিশের সেল্টারে ছিলেন, সো কল্ড সেল্টারে ছিলেন, সেই সময়ে শেখ শাহজাহানের মোবাইল পুলিশ যত্ন করে নেয় এবং তার একটি iPhone 3 ছিল, সেটা নিয়ে তারা কিন্তু যথাস্থানে পৌঁছে দেয়। সেই মোবাইল এখন কোথায় আছে তিনি জানেন না, কিন্তু সেইখানে সেই ডেটাটা কিন্তু ক্লিন আপ করা হয়। এইবার আপনাদের প্রশ্ন হবে যে আমি তো আগেই বলছিলাম বা এখনও বলছি যে শাহজাহানের যে কল লিস্ট আছে, শাহজাহানের যে কল রেকর্ডস আছে সেটা যারা মোবাইল সার্ভিস প্রোভাইডার তাদের কাছে আছে এবং সেই কল লিস্ট অলরেডি তারা পেয়ে গেছে, কল রেকর্ড আদালতের নির্দেশ নিয়ে সেটাও তারা পেয়ে যেতে পারে, তাহলে মোবাইলের এই ভূমিকাটা কী হচ্ছে? মোবাইলের ভূমিকা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে যে এখানে যে হোয়াটসঅ্যাপ কলগুলো হয়েছে, অর্থাৎ এই ধরনের বড় মাথারা যখন কাজটা করে তারা কোনো রকম ট্রেস না রাখার জন্য তারা কিন্তু নর্মাল মোবাইলে ফোন করে না, তারা কিন্তু হোয়াটসঅ্যাপে কল করে, যেটা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড এবং সেই ডেটাটা মোবাইল দুটো হাতে না পেলে কিছুতেই বার করা সম্ভব হবে না। আর সেই ডেটাটা যদি পাওয়া যায় তাহলে বড় মাথার সঙ্গে কী কথা হয়েছে, কী যোগাযোগ হয়েছে, এর পিছনে সত্যিই কোন বড় মাথাটা রয়েছে, তার কতখানি প্ল্যানিং রয়েছে, এভরিথিং উইল বি এক্সপোজড। এবং সেই জায়গা থেকে শুধু শেখ শাহজাহানের নয়, শেখ শাহজাহানের সব থেকে বড় বাপটাও কিন্তু
ট্র্যাকারে চলে আসবে। এবার এবার আপনারা বলবেন যে সবই তো বুঝলাম, কিন্তু সেই মোবাইলের ডেটা তো ধ্বংস হয়ে গেছে, সেই মোবাইল তো গায়েব হয়ে গেছে, সেই মোবাইল তো খুঁজে পাচ্ছে না, সিবিআই বার করবে কী করে? এত সোজা মোবাইল যদি সত্যি সুমেন্দুবাবু যে অভিযোগটা করেছে যে কোনো এক পুলিশ সে শেখ শাহজাহানের কাছ থেকে নিয়েছে এবং নির্দিষ্ট কারোর কাছে পৌঁছে দিয়েছে যে ডেটাটাকে ওয়াইপ করেছে, যদি এই প্রক্রিয়া হয়ে থাকে সেই মোবাইল সুইচ অন হতে বাধ্য, সেটা টাওয়ার অফ করে হতে পারে, যে কোনো এরোপ্লেন মোডে হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু সেই মোবাইল অন হয়েছে তবেই কিন্তু ডেটা ক্লিন আপ হয়েছে। এখন দুটো প্রশ্ন হচ্ছে যে শেখ শাহজাহানের মোবাইল সেটা কার সেই ডেটা ক্লিন আপ করার দরকার হয়ে পড়লো, আর যদি শেখ শাহজাহানই সেটা করে থাকে কেন সেই কাজটা করলো, কোন তথ্য লুকোতে চাইছে, আরও তো গাড্ডায় পড়বে। আর যেহেতু শুভেন্দুবাবুর বক্তব্য যদি সত্যি ধরে নেওয়া যায় তাহলে কেউ একটা সেই ডেটা ক্লিন আপ করেছে, তার কি এমন দায় পড়লো যে সেই ডেটাটা ক্লিন আপ করলো? এখন সেটা তো সিবিআই বার করবে, এবং বুঝতেই পাচ্ছেন কোন দিকে ইঙ্গিতটা যাচ্ছে, কেন ডেটাটা ক্লিন আপ করা হলো, যাতে কোনো কোনো কিছু সিবিআই তাকে ছুঁতে না পারে। কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে, সিবিআই বার করবে কী করে? সেই মোবাইল বার করবে, ওই যেটা বললাম যে মোবাইল তো অন করতে হয়েছিল, এবং অন করলে তার আইপি ট্র্যাকিং হবে, তার তার টাওয়ার লোকেশন ম্যাপিং হবে, এবং সেখানে সেটা সেটা এরোপ্লেন মোডে হোক, সেটা যেভাবেই করা হোক না কেন, ইন্টারনেট অফ করে করা হোক না কেন, সেই জায়গাটা ট্র্যাকিং হবে। হয়তো পদ্ধতিটা একটু শক্ত, একটু সময় লাগার মতো ব্যাপার থাকতে পারে, কিন্তু সেই মোবাইল কোথায় কোথায় ঘুরেছে, কার 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 কোন কোন জায়গায় পৌঁছেছে, সেখানে সেই লোকেশনগুলো কিন্তু আইডেন্টিফাই হবে, এবং যেখানে যেখানে পৌঁছেছে তদন্তের গতি প্রকৃতি কিন্তু সেইখানে যাবে। ফলে সব মিলিয়ে শাহজাহান কাণ্ড কিন্তু রীতিমতো তোলপাড় ফেলে দেওয়ার মতো জায়গায় চলে গেছে। শাহজাহানের তো বাইরে বেরিয়ে আসার কোনো চান্স নেই, কিন্তু তার থেকেও বড় কথা, শাহজাহানের রাজনৈতিক বাপ তার অবধি পৌঁছানো সিঁড়ি হয়ে যাচ্ছে শাহজাহান, এবং এবং শাহজাহান কাণ্ডে সরকার এবং প্রশাসন তারাও কিন্তু সিবিআইয়ের গ্রিপে আসতে চলেছে। কি বলবেন বন্ধুরা, শাহজাহান কাণ্ডের এই এই পর্যায়ে এসে সিবিআইয়ের ভূমিকা এবং সামগ্রিক পরিপ্রেক্ষিতে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।